ইডিয়ার দিলে যে বুঝো না তে বুঝবো হারার আশেপাশে লোক তার চেহারা দেখলে দেখা সব তার দিকে এদিকে তার ওই এদিকে তার কন্ট্রোল প্যানেলের যত তার আছে যতটুকু পাইছে সব তার চলে গেছে এদিকে সব তার আছে গত 28 তারিখ আমাদের এই ফ্যাক্টরির মধ্যে হিমালয় ইনফোকন প্রাইভেট লিমিটেড বুজনগর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মধ্যে যেটা আমরা মানে প্ল্যান্টটা এই প্ল্যান্টের মধ্যে গত 28 তারিখ আমরা মানে মেশিন টেশিন চালাইয়া গেছি পরদিন সকালবেলা 29 তারিখ সকালে আসার দিকে মেশিন চলে না কারণ কি কারণ দেখি তারপর খোঁজখবর করে আসে যে আমাদের বিভিন্ন জায়গার থেকে অনেকগুলি তার চোর কাটতে নিয়ে গেছে পরে সিসিটিভিতে দেখলাম গামছা বাঁধা গামছা দিয়ে মুখ বাঁধা একটা চোর তো আমরা সেই সঙ্গে সঙ্গে সেই দিনই সন্ধ্যার সময় আমরা এই বুজনগর পিএসে আমরা একটা এফআইআর করছিলাম এফআইআর করার পর এখন অবধি তো মানে পুলিশ আমাদের এখানে কোনো ইন্টিগ্রেশন বা ইনভেস্টিগেশন রিলেটেড কোনো কিছু করছে না বা আইসিও না এখন অবধি আজকে আমাদের এখানে শাটডাউন আসলো কিন্তু চুরি যাওয়াতে কিছুদিন আগে চুরি যাওয়াতে আমরা রেগুলার আমাদের স্টাফরা বলছিলাম যে একটু সকালবেলা দেখাশোনা করার লেগে রাত্রে দেখাশোনা করার লেগে তো চোর আনুমানিক প্রায় 3টার সময় গতকালকে রাত্রে আবার সেম অ্যাটেম্প করছে চুরির অনেকগুলি তার আবার কেটে নিয়ে গেছে যেগুলি মানে মোটামুটি এখন বাজারের মূল্য 1.5 লাখ টাকার উপরে হইব তবু 1.5 লাখ টাকা মোটামুটি ধরা যায় আরও অনেকগুলি স্পেয়ার পার্টস মেশিনের জরুরি স্পেয়ার পার্টসও নিয়ে গেছে চুরি করে এসে সঙ্গে মেশিনগুলো যে যে মেশিনগুলো আছে এগুলি বাইরের মেশিন অনেক দামি দামি মেশিন সবগুলি মেশিন কলকবজা একদম একদম মানে বদ্ধ এখন এগুলি সারাইতে সারাইতে মোটামুটি 3-4 দিন সময় মিনিমাম লাগবে তারপর বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনতে লাগবে আর আমাদেরই আরেকটা প্ল্যান্ট ইটবাট্টা একটা ছিল ওই জায়গাতে মানে পাশেই আমাদের আরেকটা ইটবাট্টা আছে গত বছর 3-4 ধরে এসে আমার মানে যারা ওনার আছেন ডাইরেক্টররা আছেন তারা এখানে থাকেন না নর্মাল একজন কেয়ারটেকার আছেন কেয়ারটেকার উপর বহুবার অ্যাটাক করা হয়েছে কেয়ারটেকার যাতে ভাইগা থাকা তারপর কেয়ারটেকার ডরে এখান থেকে চলে আসার পর মানে ইভেন জানলাগুলা পর্যন্ত কাঠের জানলাগুলা পর্যন্ত ওরা খুললে খুললে নিয়ে গেছে একটা একটা তার ওয়ালের খুললে নিয়ে গেছে আমাদের এখানে প্রাইভেট টিএসআর ডিপ্লয় করা আছে আগে সিআরপিএফ ছিল এখন একটা প্রাইভেট এজেন্সিও মনে হয় নিয়োগ করা হয়েছে কিন্তু কোনো কিছুতেই চুরিবদ্ধ করা যাচ্ছে না চোর অবাধ চলাফেরা করতেছে রাত্রে প্রচুর এখানে অনেকগুলি ফ্যাক্টরি আছে যেগুলিকে মানে ধ্বংস করার পিছিয়ে একমাত্র চোর শুধু তামার তার আর যে কোনো ধরনের তার তাদের টার্গেট তারা এগুলি কাটতে নিয়ে যায় অনেকগুলি কোম্পানি কি জানানো হয়েছিল থানারে জানানো হয়েছে থানারা তো প্রচুরবার জানানো হয়েছে আমাদের ইটবাট্টা নিয়ে আসলে অনেকবার কমপ্লেন করছি তারা কী ইনভেস্টিগেশন করে কীভাবে করতেছে জানি না চোর চুরি তো অব্যাহত রয়ে গেছে এখন পুলিশবাবুরা কইতে পারবো ওনারা কী করতেছেন হ্যাঁ তো যাই হোক এটার মধ্যে এখনও অব্দি চুরি চলতেছে আমারও এখন বিশাল ধরনের একটা ক্ষতি করছে আমাদের এই অ্যাসেটটার সাথে জড়িত বিভিন্ন ব্যবসায়ী ডিস্ট্রিবিউটার নর্মাল রিটেলার থেকে শুরু করে এসে আমাদের স্টাফ নিয়েছিল না শত শত লোক এটার মধ্যে আমাদের এটার সাথে রোজগারের সাথে জড়িত আজকে একটা চোর অল্প কিছু 1-1.5 লাখ টাকা তারের নিয়ে গেছিল আমাদের টোটাল কোম্পানিটারে ধ্বংস করেছে এতগুলি লোকের একটা আংশিক রুজি রুটির ভিতরে তারা বাধা হয়ে দাঁড়াইছে আর এইভাবে চলতে গেলে তো আমরা এই ফ্যাক্টরি কীভাবে চলাম এটা কি উদ্দেশ্যমূলক চুরি করাইতে চাই নাকি উদ্দেশ্যমূলক এটা পুলিশ এটা ইনভেস্টিগেশন করার পর বলতে পারবে কী উদ্দেশ্য ছিল পুলিশ চোর তো আমাদের এখান থেকে চুরি হয়েছে আমরা চুরি গেছে জিনিসটা দেখছি কারণ উদ্দেশ্যমূলকভাবে এই জায়গায় ইন্ডাস্ট্রিগুলোকে নষ্ট করার লেগে কোনো চক্রান্ত করতেছে কি এটা তো পুলিশ করতে পারবো পুলিশ ইনভেস্টিগেশন করলে করতে পারবো কিন্তু আমি এই অবধি 10-12টেই এফআইআর করা হয়েছে আজকে 2-3 বছরে আমার বেশিরভাগ ওই বার্তা নিয়ে আসেটা আর ইমিডিয়েট এই দুইবার আমার এখানে 12-13 জন স্টাফ আছে কিন্তু স্টাফ কী করবো স্টাফ তো স্টাফ তাদের কোয়ার্টারে থাকে এখানে এত বড়ো বিল্ডিং প্রিমিসেস এটার মধ্যে ভিক্ষাসীরা চুর অবাধ চুরি করতেছে আর 28 তারিখ দেওয়ার পরও আজকে আবার চুরি হইল অবাক করার মতো বিষয় এখন কী চান আপনি কী চাই এই জিনিসটার মধ্যে তো চাওয়ার কী আছে এখানে রাস্তার মধ্যে সিসিটিভি আছে সব জায়গার মধ্যে সিসিটিভি আছে পুলিশ ইনভেস্টিগেশনে চুর কীভাবে ধরাত পড়ে না মিস্টার ইন্ডিয়া কীভাবে ওই জায়গায় এটি তো বোঝা যায় না